আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা আলোচনা করব গাজী আল কুসাইবিকে নিয়ে। তো চলো শুরু করা যাক। গাজী আল কুসাইবি তিনি জন্মগ্রহণ করেন 1940 খ্রিস্টাব্দে। এর এক বছর পর 1941 খ্রিস্টাব্দে দুজন জন্মগ্রহণ করেন, সেই দুজনের নাম হচ্ছে মাহমুদ দারবেশ এবং সাদুল্লাহ বান্নস। আর গাজী আল কুসাইবি তিনি মৃত্যুবরণ করেন 2010 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 2009 মাসুমি ইন্তেকাল করেন, 2008 মাহমুদ দারবেশ, 2007 নাজিকুল মালাইকা, 2006 নাজিম মাহফুজ। তারপর চলো, হুয়া গাজী আব্দুর রহমান আল কুসাইবি শায়রুন ওয়া আদিবুন ওয়া দিপ্লোমাসিয়ুন সৌদিয়ুন। তিনি একজন সৌদি কূটনীতিবিদ, সাহিত্যিক, কবি, ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে ঔপন্যাসিক। উলিদা ফিল আহসাই ফি আল মামলাকাতিল আরাবিয়া সৌদিয়া। তিনি যে আহসা নামক একটা স্থান সৌদি আরবেতে, সৌদি আরবে রয়েছে, 1940 খ্রিস্টাব্দে সেখানে জন্মগ্রহণ করেন। হাসালা আলা শাহাদাতিল বাকালিরিয়াস ফি মিন কুল্লিয়াতিল হুকুক বিল কাহিরা। কাহিরা কলেজ থেকে তিনি ল ডিগ্রি অর্জন করেন, ডিগ্রিতে তিনি গ্র্যাজুয়েশন করেন। ওয়া বাদা আলিক, এবং তারপর দাখালা জামিয়া জানুব ক্যালিফোর্নিয়া। এই যে ক্যালিফোর্নিয়া জামিয়া জানুব ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, তিনি সেখানে ভর্তি হন। হাসালা বিহা আলাল মাজিস্তির, সেখান থেকে সে মাস্টার ডিগ্রি অর্জন করেন। সোম্মা তালাক্কা দুক্তোরা মিন জামিয়াত লন্ডন, লন্ডন ইউনিভার্সিটি থেকে সে পিএইচডি কমপ্লিট করে। তাজাওয়াজা মিন ইমরাতিন আলমানিয়া, এবং সে একজন জার্মানি মহিলাকে বিবাহ করেন। তৌফিয়া গাজী আল কুসাইবি বিসরাতান ইল মিআদাতি, এবং যে গাজী আল কুসাইবি তিনি ইন্তেকাল করেন কি কারণে, না তো তার পাকস্থলীতে ক্যান্সার হয়েছিল সেই কারণে তিনি ইন্তেকাল করেন। ফি মুস্তাশফা আল মালিক আল ফয়সাল, এই হসপিটালে, মালিক ফয়সাল হসপিটালে বে রিয়াদ, রিয়াজ হচ্ছে সৌদি আরবের রাজধানী, 2010 খ্রিস্টাব্দে। ওয়াকানা সাফিরা সৌদিয়া লিল বাহরাইন, তিনি বাহরাইনে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ফি 1984 খ্রিস্টাব্দে কামাকানা সাফিরা সৌদিয়া লিল ব্রিতানিয়া, যেমনভাবে সে ব্রিটেনে সৌদি আরবের সাফির হিসেবে কাজ করেছে, রাষ্ট্রদূত হিসেবে। মসওয়ারা ওয়াজির আল মিয়া ওয়াল কাহারিবা, অতঃপর তিনি মন্ত্রী হয়েছিলেন কিসে, না তো মিনিস্টার অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটারে তিনি কি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। ওয়াখির আনসোয়ারা ওয়াজির আল আমাল, এবং তিনি মন্ত্রী হয়েছিলেন আমালের। ফিসানাতিন 2005 খ্রিস্টাব্দে। অন্তুখিবা গাজী অদুমান ফি জামিয়াতিল আতফাল আল মাউকিন, এই মাওকিন আতফাল যে একটা সঙ্গ ছিল সেখানকার, সেখানে তাকে অন্তর্ভুক্ত করা হয় অ্যাজ এ মেম্বার হিসেবে। অফিস সেনাতিন 1992 খ্রিস্টাব্দে। নাল আবিসাম আল কুয়েত, সে কুয়েত পদক পান 1992 খ্রিস্টাব্দে। আর 1992 খ্রিস্টাব্দে কামানাল আবিসাম আল মালিক আব্দুল আজিজ, যেমনভাবে সে মালিক আব্দুল আজিজ পদক পেয়েছিলেন। ফামিন রেওয়ায়াতিহি কেসাসিহি, তার উপন্যাস এবং গল্প এখানে দেওয়া রয়েছে রচিত গ্রন্থসমূহ, যেমন শেকাতুল হরিয়া, সাআদাতুস সাফির, হায়াতুন ফিল ইরাদাতি। হায়াতুন ফিল ইরাদাতি, এটি হচ্ছে গাজী আল কুসাইবির। আরেকটা রয়েছে ইরাদাতুল হায়াতি, ওটা হচ্ছে আবুল কাসেম আল সাবির। আল আসফরিয়াতু, তারপর হেকায়াতু হব্বিন, তারপর রাজুলুন জা ওয়া দাহাবা, হেকায়াতু রাজুলি রাজুলিল মারাতি, তারপর দাংসু হুমা সাবা আল জিন্নিয়া, এগুলো হচ্ছে তার শর্ট স্টোরি, তার স্টোরি। অমি মাকালা তিহি, তার মাকালার মধ্যে হচ্ছে ফি আইনিল আসিফা, এটি তার একটা আর্টিকেল মাকালা। অমিন আমাল হি শেরিয়া, এবং তিনি যে কবিতার উপরে যে যা কিছু তার কন্ট্রিবিউশন রেখে গেছেন সেগুলোর মধ্যে হচ্ছে ফি দিক্রি নবিল, তারপর মারাকাতুন বিলা রয়াতিন, অর্থাৎ পতাকাবিহীন যুদ্ধ। আন্তার রিয়াদ লিসোহাদা আল হাদিকাতুল গরুব, এগুলো হচ্ছে তার রচিত গ্রন্থসমূহ। এবং তার যে মোয়াল্লাফাত আল উখরা, অমিন মোয়াল্লাফাত ইয়া লুখরা আত তানমিয়া আনহাদ ওয়াদাক হাত্তা লা তাকুন ফিতনা সাওরাতু ফি আসানা নববিয়া, এগুলো হচ্ছে তার রচিত গ্রন্থসমূহ। সো গাজী আল কুসাইবি থেকে সেরকম প্রশ্ন আসে না, তার জন্ম মৃত্যুটা মনে রাখতে পারো, আর সেরকম প্রশ্ন আসে না। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।